যে জলটা ছিল ছানার থেকে এইভাবে জলটাকে ছেঁকে ছাঁকনি দিয়ে ফেলে দিতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্টলি ইয়াম্মি টেস্ট অফ ইন্ডিয়া। তো আজকেও আমি চলে এসেছি একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তবে হ্যাঁ, স্বাস্থ্যের কথা মাথায় রেখে, রোজ রোজ চিকেন মাটন খেলেই তো আর হবে না, একটু স্বাস্থ্যের কথাও তো মাথায় রাখতে হবে, তাই না? তাই জন্য এনেছি দুধের ছানা। তো চটপট দেখে নিন রেসিপিটা আর বলুন কেমন লাগলো। রেড কাউ দুধে যেহেতু খুব ভালো ছানা হয়, তার জন্য ছানা তৈরির জন্য প্রথমেই রেড কাউ দুধ নিয়ে নেওয়া হয়েছে। এখানে 500 ml রেড কাউ দুধের একটা প্যাকেট নিয়েছি। 1 ml দুধের জন্য এই এরকম পরিমাণ লেবুটা আপনারা দেখে নিন, এইটুকু লেবুই দেওয়া হয়েছে। লেবু দিয়ে ছানা কাটার আরেকটা বেশি উপকারিতা হলো, এক তো গন্ধটা খুব সুন্দর হচ্ছে, আর তার সাথে হচ্ছে যে পুষ্টিগুণটাও ভালোভাবে পাওয়া যায়। আর এখানে গন্ধরাজ লেবু ইউজ করা হয়েছে ভালো স্মেলের জন্য। যে জলটা ছিল ছানার থেকে এইভাবে জলটাকে ছেঁকে ছাঁকনি দিয়ে ফেলে দিতে হবে। তারপর ছানাটাকে পরিমাণ মতো চিনি দিয়ে ফোটাতে হবে, আর আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন। ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব টেস্টি, খুব ইয়াম্মি, একদম খুব ভালো একটা স্মেল আছে, এরকম ছানা তৈরি হয়ে গেছে, একদম হেলদি অ্যান্ড টেস্টি। তো আপনারাও ট্রাই করুন আর চটপট কমেন্টে জানান যে কেমন লাগলো।